আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমিও ভালো আছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। চলুন, আজকে আমরা যে ডিজাইনটি নিয়ে আলোচনা করব, সেই ডিজাইনটি হচ্ছে যে আপনি কিভাবে একটা রাইট বা প্রপার নিয়মে একটা ডায়মন্ড আইকন তৈরি করবেন এবং সেখানে গোল্ড ইফেক্ট তৈরি করবেন। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা অনুরূপ একটি ডিজাইন তৈরি করব। চলুন, আশা করি আপনারা সঙ্গে থাকবেন। সো আপনারা একটা ডায়মন্ড তৈরি করার জন্য অনেকগুলো প্রসেস অবলম্বন করতে পারেন। তার মধ্যে সবচেয়ে মানে রাইট নিয়ম যেটি তৈরি করা হয় সেটি হচ্ছে গ্রিড টুল ব্যবহার করে। আপনি যদি গ্রিড টুল ব্যবহার করেন তাহলে আপনার ডিজাইনের 1 ইঞ্চিও কম বেশি হবে না, একবারে রাইট নিয়মে এবং সুন্দরভাবে একটা ডিজাইন করতে পারবেন। সো গ্রিড টুল ব্যবহার করার জন্য আমরা টুলস প্যানেলে লাইন সেগমেন্ট টুল এর আন্ডারে গ্রিড টুলটা আমরা সিলেক্ট করলাম। সো গ্রিড টুলটা সিলেক্ট করার পর আমরা স্ক্রিনে ডাবল ক্লিক দিব। দেওয়ার পর আমাদের গ্রিড টুলের যে অপশনটা শো করবে এখানে আমরা নাম্বার অফ 5 দিব, হরিজেন্টাল এবং ভার্টিক্যাল বরাবর আমরা 5 দিলাম। দেওয়ার পর আমরা এখানে ওকে করলাম। ওকে করার পর আপনারা দেখছেন যে গ্রিডটা আমার এখানে শো করছে। এখানে যখন আমার গ্রিডটা শো করবে, সো আমাদেরকে কি করতে হবে, গ্রিডটাকে প্রথমত আমাদের স্ট্রোকটাকে কমায় নিতে হবে। সো স্ট্রোকটাকে আমরা 0.5 করে রাখছি, যাতে যেন হালকাভাবে স্পষ্টভাবে দেখা যায়, ঠিক আছে। সো এই গ্রিডটাকে আমাদেরকে কি করতে হবে, লক করে নিতে হবে। সো লক করার জন্য আমরা কি করব, এই গ্রিডটাকে সিলেক্ট করলাম, করার পর অবজেক্টে আসব। অবজেক্ট থেকে আমরা এখানে লক অপশনে আসব, লক থেকে সিলেকশন, যেটা আমাদের সিলেক্ট করা আছে সেটা আমাদের লক হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আমরা এই গ্রিডটাকে আর নড়াতে পারবো না। আমরা লক কেন করলাম, যেহেতু আমরা এখানে এই গ্রিডের উপরে ডিজাইন করব, সেহেতু এই গ্রিডটা যেন আমাদের নাড়াচাড়া না করে, এই জন্য আমরা গ্রিডটাকে স্থিরভাবে রেখে দিলাম। এখন আমাকে যে ডায়মন্ড টুলের যে প্রথম যে শেপ, সে শেপটা আমাকে ড্রয়িং করতে হবে। সো আমাদেরকে এই গ্রিডের মিডিল পয়েন্টটা আমাকে নির্ণয় করতে হবে। সো আমি পেন টুল সিলেক্ট করলাম, করার পর আমাদের এই গ্রিডের মিডিল পয়েন্ট হচ্ছে এটা। আমরা এটার পয়েন্ট বরাবর আমি একটা ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্ট বরাবর। সো এখান থেকে আমি একটা ত্রিভুজ তৈরি করে নেব। আমি এখান থেকে একটা ত্রিভুজ তৈরি করলাম। সো ডায়মন্ডের প্রথম শেপ হচ্ছে ত্রিভুজ থেকে আমরা ডায়মন্ডটাকে তৈরি করব। সো একটা ত্রিভুজ আমাদের কমপ্লিট, এবং উপরে আমরা আরেকটা ত্রিভুজ তৈরি করব, সেটা আবারও আমি এখান থেকে পেন টুল সিলেক্ট করলাম। করার পর আমি এই অংশেতে ক্লিক করব এবং এখানে ক্লিক করলাম, এই পয়েন্টে এবং এই পয়েন্টে। সো এখানে আমি আরেকটা কি করলাম, ত্রিভুজ তৈরি করলাম। এখন ত্রিভুজ তৈরি করার পর আমাকে যেটি করতে হবে, আমি পেন টুলটা সিলেক্ট করলাম, আমাদের এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম এবং এখানে একটা ক্লিক দিলাম, আবারও আমি একটা ত্রিভুজ তৈরি করলাম। সো আমার যেহেতু তিনটা ত্রিভুজ তৈরি করা সম্পন্ন, এখন আমি সিলেকশন টুলস দিয়ে আমাদের যেটা আমরা পরবর্তীতে ত্রিভুজ তৈরি করলাম, এই লম্বাটা আমি কন্ট্রোল জেড দিলাম, এটাকে সিলেক্ট করে আমি কিবোর্ডের শিফট প্রেস করে আমি এটাকে শিফট চেপে ধরে উপরের দিকে ড্রাগ করব। তাহলে দেখেন সমানভাবে কিন্তু আমার এই ত্রিভুজটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। দেখেন আমাদের এই পয়েন্টটা, নিচের পয়েন্টটা ঠিক রেখে বাকিগুলো আমার সমানভাবে বৃদ্ধি পাচ্ছে। আমি এখান থেকে এটা সমান বরাবর নিলাম। যখন আমি সমান বরাবর নিলাম, এখন কিন্তু আমার ডায়মন্ডের প্রপারলি যে শেপ সেটা কিন্তু সম্পন্ন। এখন আপনারাই বলেন যে কিভাবে আমি ডায়মন্ডটা তৈরি করব। এখন আমি জাস্ট এখানে পেন টুলটা সিলেক্ট করলাম, আমাদের এই যে অসম্পূর্ণ অংশগুলো আমরা সম্পন্ন করে দিব। ওকে, আমরা এই অংশ, এটা, এটা এবং এটা, দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ডায়মন্ড লোগো তৈরি করা সম্পন্ন। এখন ম্যাজিকের মতন একটা জিনিস কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদেরকে যেহেতু ডায়মন্ডের শেপটা তৈরি হয়ে গেছে, এখন আমরা যেটা করবো সেটা অবজেক্ট থেকে আনলক অল।
এখন আমাদের কিন্তু গ্রিডটার আর প্রয়োজন নেই, আমরা গ্রিডটাকে আনলক করে আমরা ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে দিলাম। এখন দেখেন যে আপনার এখানে ডায়মন্ডটা যেহেতু তৈরি হয়ে গেছে, এখন আপনি কি করতে পারেন, এখান থেকে স্ট্রোকটাকে বাড়ায় দিতে পারেন। হাই হাই, স্ট্রোক বাড়ানোর সঙ্গে সঙ্গে কেমন হয়ে গেল তাই না, যে কর্নার গুলো কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আমরা কি করব সম্পূর্ণটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমাদের স্ট্রোক নামে যে অপশনটা আছে, অথবা উইন্ডো থেকে আপনার স্ট্রোকটাকে আপনি নিয়ে আসতে পারেন, একটু নিচে আসেন, এই যে দেখেন স্ট্রোক, আমরা স্ট্রোকটাকে নিয়ে আসলাম। আপনারা যখন উইন্ডো থেকে নিয়ে আসবেন তখন কিন্তু আপনার স্ট্রোক প্যালেটটা এরকম থাকবে, আপনার এই থ্রি অপশন যেটা আছে এখানে আপনি ক্লিক করলো শো অপশন, এই অপশনটা ওপেন করে নেবেন, তাহলে দেখেন সবগুলো অপশন এখানে শো করছে। এখানে আপনারা শুধু যে ক্যাপ যে অংশটা আছে এখানে আপনারা কি করে দেবেন, রাউন্ড ক্যাপ করে দিবেন, তারপরটা কি কর্নারটাকে আপনারা রাউন্ড করে দিবেন। দেখেন সুন্দরভাবে কিন্তু রাউন্ড হয়ে গেছে। ঠিক আছে, ওকে, আমাদের কিন্তু ডায়মন্ডের এই একটা শেপ হতে পারে, আমি এটাকে কপি করে রেখে দিলাম, এবং আমরা নিচের এই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করলাম, দেখেন এই অংশটাকে কন্ট্রোল জেড দিলাম। এখন এখান থেকে আমি কি করব, ইউনিফর্ম থেকে আমি যদি একটু মডিফাই বা স্টাইলিশ করতে চাই তাহলে অবশ্যই ইউনিফর্ম ব্যবহার করতে হবে। ইউনিফর্ম থেকে আমরা নিচের অংশটাকে সিলেক্ট করলাম, এই অংশটা যে উইথ প্রোফাইল ওয়ান, আমি এই অংশটাকে সিলেক্ট করলাম, করার পর সেম প্রসেসে আমি উইথ প্রোফাইল ওয়ান সিলেক্ট করলাম। তাহলে দেখেন যে সুন্দরভাবে কিন্তু মোটার থেকে জিনিসগুলো চিকন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি চাইলে এভাবেও রাখতে পারেন, এভাবেও রাখতে পারেন। সো আমি এই প্রসেসটাই রাখলাম, এটাকে আমি সাইডে রেখে দিলাম। যদি আপনার ডিজাইনটি পারফেক্টলি হয়ে যায় দেন আপনি সম্পূর্ণটা সিলেক্ট করার পর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবেন। ঠিক আছে, আবারও আপনি অবজেক্ট এক্সপ্যান্ড ওকে, তাহলে দেখেন স্ট্রোকটা আমার নন যখন হয়ে যাবে তখন আমরা পাথ ফাইন্ডার থেকে আমরা এটাকে ইউনিট করে নিলাম, তাহলে একটা শেপে কনভার্ট হয়ে গেল। সো আমাদের কিন্তু ডায়মন্ড লোগো বলেন আইকন বলেন এটা কিন্তু তৈরি সম্পন্ন। সো আমাদের যে সেকেন্ড প্রসেসটি ছিল সেটি হচ্ছে যে আপনি কিভাবে এটাকে গোল্ড ইফেক্ট দিবেন, কারণ এই ধরনের জুয়েলারি যে সব লোগো থাকে বা আইকন থাকে সেগুলোর বেশিরভাগ আপনার গোল্ড ইফেক্ট ইউজ করতে হয়। সো গোল্ড ইফেক্ট ইউজ করার জন্য আপনারা অবশ্যই গুগলে গোল্ড কালার লিখে সার্চ দিবেন, তাহলে বিভিন্ন ধরনের কালার পাবেন গোল্ডের। সো এখান থেকে আমি একটি কালার পিক করে নিয়েছি, সো এই কালারটাকে আমি এই গোল্ড ইফেক্টটা আমি ডিজাইনে অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাই করার জন্য আমাকে অবশ্যই গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমি গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম। সো গ্রেডিয়েন্টটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু আমার কালার প্যালেট গুলো চলে আসছে, যেহেতু আমার সরি কন্ট্রোল জেড দিলাম, আমি এগুলোকে একটু ডিলিট করে নিই যে কালার প্যালেট গুলো কিভাবে তৈরি করতে হয়। আমি পয়েন্টগুলো একটু ডিলিট করে দিই, আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। আচ্ছা, এখানে যেহেতু আমার দুইটা কালার থাকবে, আপনারা যখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন তখন আপনার এইরকম দুইটা প্যালেট থাকবে, হোয়াইট এবং ব্ল্যাক। আমি এখানে কালার দিই, ওকে, আপনাদের এইরকম কালার প্যালেট থাকতে পারে। সো এখন আমাদেরকে কালারটা কাস্টমাইজ করতে হবে। ঠিক আছে, সো আমি চাচ্ছি যে এখান থেকে গোল্ড ইফেক্টটা আমি আমার এই ডায়মন্ডে অ্যাপ্লাই করব। সো ডায়মন্ডে অ্যাপ্লাই করার জন্য এখানে দেখেন আমাদের এই প্যানেলটা বা এই কালার প্যালেটটা আমরা সিলেক্ট করব, গ্রেডিয়েন্ট শিল্ডার আমরা এটা সিলেক্ট করলাম। করার পর আমাদের যে কালার পিকার আছে এখান থেকে আমরা পোকারটা সিলেক্ট করলাম, করার পর আপনি যে অংশে ক্লিক দিবেন সে অংশে কিন্তু কালারটা এখানে পিক করে নিবে। সো এখান থেকে আমি এটাও সিলেক্ট করলাম, করার পর কালার পিকার সিলেক্ট আছে, আমি এখান থেকে এই কালারটা নিলাম। এখন আমাকে মাঝে আরো একটু উজ্জ্বল কালার দিতে হবে, সো এখান থেকে আমি কিবোর্ডের অল্টার চেপে ধরে আমি এখানে একটা কালার নিলাম, কপি করে নিলাম, নেওয়ার পর আমি মাস পয়েন্ট থেকে আমি একটা কালার নিলাম, তাহলে দেখেন এখানে কিন্তু কালারটা নিয়ে নিয়েছে। সো এখান থেকে আমি আরেকটা কপি করলাম এবং অল্টার প্রেস করে আরেকটা কপি করলাম, এগুলোকে কাছাকাছি রেখে দিই, ওকে।
আমি এটা আমার আর প্রয়োজন নেই, আমি এটা মাইনাস করে দিলাম, এটা সাইডে রেখে দিলাম। সো গোল্ড ইফেক্টটা সব সময় ব্ল্যাক কালারে বেশি পছন্দ হয়, সো এখান থেকে আপনারা এক ব্ল্যাক কালারটা ড্র আর্টবোর্ড বরাবর ব্ল্যাক কালার নেবেন, নেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন যে আমাদের ডিজাইনটা কিন্তু নিচে চলে গেছে, ঠিক আছে। সো নিচে চলে গেলে আমাদেরকে যেটি করতে হবে সেটি আর্টবোর্ডের উপরে নিয়ে আসতে হবে। সো এখানে আমরা এই ব্ল্যাকে সিলেক্ট করলাম, করার পর রাইট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক করলে আপনার এইরকম একটা অপশান শো করবে, এখানে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, দেখেন উপরে চলে আসছে। সো আমরা এটাকে একটু শিফট অল্টার ধরে বড় করে নিলাম। শিফট অল্টার ধরে একটু আর একটু বড় করলাম। আচ্ছা, এখন আপনি এই গোলটাকে সিলেক্ট করেন, করার পর আমাদের গ্রেডিয়েন্ট প্যালেটটা ক্লিক করলেন গ্রেডিয়েন্ট টুলে, তখন আমাদের এইরকম একটা প্যানেল শো করবে। আপনারা যদি চান উপর থেকে নিচের দিকে যদি টেনে নিয়ে আসেন, তাহলে দেখেন আপনার ইফেক্টটা কি উপরে ড্রাগ ড্রাগ থেকে নিচের দিকে কিন্তু উজ্জ্বল হয়ে যাচ্ছে। আপনি যদি আবারও গ্রেডিয়েন্ট সিলেক্ট করেন, অবশ্যই এটা সিলেক্ট করার পর আপনি এই কর্নার থেকে যদি মানে টেনে নিয়ে আসেন, তাহলে দেখেন এই কর্নারটা আপনার উজ্জ্বল হচ্ছে, এদিকে ড্রাগ হচ্ছে। যদি আপনি গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নিচের দিকে যদি টেনে নিয়ে আসেন, তাহলে দেখেন উপরের দিকে ড্রাগ এবং নিচের এই অংশটুকু উজ্জ্বল হচ্ছে। মূলত এভাবেই আপনাকে কিন্তু কালার ইফেক্টটা অ্যাপ্লাই করতে হবে, যেটা আপনার জন্য সন্তুষ্টপূর্ণ মনে হচ্ছে আপনি সেভাবে ব্যবহার করবেন। সো আমি এখান থেকে সিলেক্ট করলাম, করার পর আমি উপর থেকে আমি নিচের অংশটুকু নিলাম, আমি এভাবে গ্রেডিয়েন্ট প্যালেটটা আমি শো করলাম। সো আপনারা এভাবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট প্যালেট গুলো ব্যবহার করতে পারেন। সো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় আপনারা ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলোর সমাধান করার। সো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।